আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে 3.7 ভোল্টের একটি ব্যাটারি দিয়ে আমরা 220 ভোল্ট কীভাবে আউটপুট পাই সেই বিষয়ে একটি ইনভার্টার তৈরি করব। তো সেই ইনভার্টার তৈরি করার জন্য আমরা মোবাইলের একটি পুরাতন চার্জার নিয়েছি। তো এই পুরাতন চার্জার থেকেই আমাদের কাজটি হবে। তো চার্জারটি খুলে নিতে হবে। চার্জারটি খুলে নেওয়ার পর এরকম একটি সার্কিট পাবেন। তো সেই সার্কিট থেকে আমাদের এই যে এই ট্রান্সফরমারটি শুধু নিতে হবে, ছোট যে ট্রান্সফরমারটি আছে, তো আমরা শুধু এই ট্রান্সফরমারটি নিব। তো ট্রান্সফরমারটি ভালোভাবে খুলে নিতে হবে। ট্রান্সফরমারটি খুলে নেওয়ার পর আমাদের দরকার হবে একটি ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরটি অবশ্যই যে কোনো পার্টসের দোকান পাবেন। তো এটির নাম্বার হচ্ছে D882, আর একটি 100 ওহমস একটি রেজিস্ট্যান্স। তো এক মাথায় 4টি পিন, আর এক মাথায় 2টি পিন। তো 2টি পিনের অথবা দ্বিতীয় নম্বর পিন থেকে 100 ওহমস রেজিস্ট্যান্স দ্বারা তৃতীয় নম্বর পিনটি শর্ট করে দিব। শর্ট করে দেওয়ার পর দ্বিতীয় যে স্টেপটি সেটি হচ্ছে ট্রানজিস্টরের মাঝখানের যে পয়েন্টটি আছে সেটি আমরা ট্রান্সফরমার প্রথম টার্মিনালের সাথে শর্ট করে নিব, এবং ট্রানজিস্টরের একটি মাথা থেকে আমরা ট্রান্সফরমার চতুর্থ মাথায় ভালোভাবে শোল্ডারিং করে নিব। তো এখন পঞ্চম এবং ষষ্ঠ যে মাথাটি ফাঁকা রয়েছে সেটি আমাদের আউটপুট 220 ভোল্ট এর জন্য। তো আমরা এখানে একটি হোল্ডার লাগিয়ে নিব। তো এই সাইডের কাজটা কিন্তু আমাদের মোটামুটি শেষ। তো কানেকশনটা দেখতে এরকম হবে, দেখতে পারতেছেন। তো এখন আমরা ব্যাটারি কানেকশন করব। তো ব্যাটারির যে প্লাস এবং মাইনাস, তো মাইনাস পয়েন্টটি আমরা সরাসরি ট্রানজিস্টরের যে একটি ফাঁকা রয়েছে সেই মাথাটিতে সংযুক্ত করব, এবং ব্যাটারির প্লাসটি আমরা 100 ওহম রেজিস্ট্যান্স এর মাথায় অথবা ট্রান্সফরমার যে দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট আছে সেখানে লাগিয়ে নেব। তো আমাদের কাজ কিন্তু শেষ। তো এখন এটা আমরা টেস্টিং করব। টেস্টিংয়ের জন্য আমরা একটি এসি বাল্ব নিয়েছি, যে দেখতে পারতেছেন এটা কিন্তু 100% রিয়েল একটি ভিডিও। তো এখানে কোনো প্রকার ফলস নেই, 100% রিয়েল। তো দেখতে পারতেছেন এটি কিন্তু একদম সরাসরি 220 ভোল্ট এসি আউটপুট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।